হবে কিভাবে? আরে কি বলছো আপনারা তো, আমি তো নতুন নতুন অভিজ্ঞতা পাচ্ছি দেখি। আপনারা কোশ্চেনটা আপনারা ঠিক করা করতে পারছেন না। দুজন বিধায়ক পদত্যাগ করেছে, শূন্যপদ কিভাবে পূরণ হবে নির্বাচন ছাড়া? উপনির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের, আরে এটা আমাদের বিষয় নয়, নির্বাচন কমিশন। প্লিজ আপনারা আরো সঠিকভাবে প্রশ্ন করুন। নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা দেবে, এটা আমাদের এখতিয়ার নয়, রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই। ইলেকশন কমিশন নিয়ম হলো ছয় মাসের, শুনো, শূন্যপদ থাকলে ছয় মাসের মধ্যে নির্বাচন করা। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো নির্দেশ আমাদের কাছে আসেনি, আমরা যে কোনো দিন নির্বাচনের জন্য তৈরি আছি। স্যার একটাই শেষ প্রশ্ন, যেটা যেহেতু আপনার তো দুজন তো খুব কাছের বন্ধু, ভীষণ ইন্টিমেট ফ্রেন্ড, কাছের বন্ধু, একটু তো কষ্ট হচ্ছে আমাকে তো বলছে যাওয়ার জন্য। আপনাকে যদি ডাকে তাহলে কি যাবে? আমাকে তো বলছে যাওয়ার জন্য। আপনার তো একটু কষ্ট হচ্ছে মনে? কোনো কষ্ট নেই, ডেমোক্রেটিক, এটা ফ্রেন্ডশিপ, কষ্টের কি আছে? এটা কষ্টের কিচ্ছু নেই, গণ রাজনীতিতে, রাজনীতিতে এই কষ্টের কোনো অর্থ নেই। এ কি অর্থ? এখানে বোধ শিখবে, আপনারা জানেন অমরপুরের বিধায়কের কথা, মনোরঞ্জন বাবু, উনি সিপিএম করতেন, বিজেপিতে চলে এসছে, প্রবীর প্রবীর চক্রবর্তী সিপিএম এর ডাক সাইটের নেতা ছিলেন আগরতলার কোন এক সময়, উনি বিজেপি করছেন। এটা কোনো, এটা যার যার যেটা সেফ প্লেস মনে করে, আপনি যেটা মনে করছেন এটাই শর্টটা কারেক্ট, এটা তো না। সুদীপবাবু যেটা মনে করছে এটাই ত্রিপুরার মানুষ গ্রহণ করছে, এই ধারণা করতে গেল। সুদীপবাবু যখন কংগ্রেসে ছিলেন, আশিসবাবু যখন কংগ্রেস ছিলেন, তখন কি সুদীপবাবুরা যে বলতো যে এতদিন পরে আসছি, এতদিন পরে আসছি, এতদিন পরে আসছি, পেরেছে যে এখন একটা যে কারেক্ট, ওনাদের বিজেপি পরীক্ষা দিয়ে প্রমাণিত করে ফেলেছে যে উই আর পপুলার। বিজেপি পরীক্ষা দিয়ে প্রমাণ করেছে বিজেপি জয়ী হয়েছে, কিন্তু কংগ্রেসকে প্রমাণ করতে হবে, কংগ্রেসকে প্রমাণ করতে হবে আমি জিতব। বিজেপিকে প্রমাণ করতে হয়নি, বিজেপি প্রমাণেই তো, তৃণমূল প্রমাণ করতে হবে আমরা শক্তিশালী পার্টি, বিজেপি প্রমাণ করার দরকার নেই, বিজেপি প্রমাণিত হয়ে গেছে, 1.5% ভোট ছিল সারা রাজ্যে, সিপিএম কংগ্রেস সমস্ত ভোট এদিকে চলে এসছে, এখন তারা এস্টাবলিশ। এখন কংগ্রেস যদি পারে, কংগ্রেসকে প্রমাণ করতে হবে, অতীতে দেখেছি হাইস্ট নম্বর উঠেছিল 19টা আসন, কংগ্রেস টিউজিএস মিলে 19টা আসন ছিল, এরপরে যখন আসলো এরা কমে কমে 10-এর বেশি কোনোদিন উঠতে পারে। সুতরাং কংগ্রেসকে প্রমাণ করতে হবে আমরা পারবো, এ পারার পরে মানুষ, এখন বর্তমানে 2,000-3,000-5,000-7,000-10,000 মানুষ দিয়ে হয় না, লক্ষ লক্ষ ভোটার, 25 লক্ষের উপরে ভোটার। আপনি 3,000 মানুষের মিছিল বা 2,000 মানুষের মিছিল বা 5,000 মানুষের মিছিল দিয়ে কি প্রমাণ করবেন? সুদীপবাবু তার বক্তব্যে বলছে আগে সিপিএম 21 থেকে গণতো, 20 শাসন পরে 21 থেকে, এবার তারা গণবে, সে বিষয়ে কারা? সুদীপবাবুরা কারা? কোন দল? সুদীপবাবু কংগ্রেস। আমি তো এসব কথা বলার দরকার নেই, আমার পরিষ্কার, আপনি বলছেন অনেক কিছু, আমার বক্তব্য হলো এটা কি আজকে নতুন ভাষা? এই ভাষা তো অতীত বলেছে, কোন আগে তো নিজের সিট বাঁচতে হবে, আগে নিজের সিট বাঁচ, এর সামনে তো নির্বাচন, তখনই তো প্রমাণ হয়ে যাবে কি আছে না আছে, ইলেকশন কমিশন ঘোষণা দিলেই তো নির্বাচন, তখন আপনি প্রমাণ পেয়ে যাবেন। এখন এত কথা তো দরকার নেই, কারো রিয়াকশন নিলেন না নিলেন, আমাদের বন্ধুত্বের মধ্যে নষ্ট করা কেন করতে যাবেন? প্রমাণ তো হবে মাঠে, আমি আমার কথা, আপনি ফলাও করে দিলেন, কি লাভ হবে? আপনি বলবেন রতন বলছে কংগ্রেস একটা সিট পাবে না, প্রমাণ করুক, বিজেপি প্রমাণ করতে হবে না, কারণ বিজেপি প্রমাণ করে দিয়েছে, এখন প্রমাণ করতে হবে তৃণমূলের, এখন প্রমাণ করতে হবে সিপিএম এর, এখন প্রমাণ করতে হবে কংগ্রেস। আমি তো বলছি আপনি যাবেন 5 জন, আসবে 15 জন, প্রতিদিন বিজেপি দলে মানুষ যোগদান করছে। আপনার টোটাল স্ট্রেংথ কত, হায়েস্ট করে বলুন, কত লোক এসছে কালকে? 1 লক্ষ, কালকে 1 লক্ষ লোক এসছে, চলে আসুন 10,000, চলে আসুন 5,000, চলে আসুন 3,000,
দুই তিন হাজার লোক দিয়ে কোন নেতৃত্ব এস্টাবলিশ করা যায় না, হিউজ লোক লাগে। কোন সরকার গড়তে হলে কমপক্ষে 10 লক্ষ থেকে 12 লক্ষ ভোট লাগে, এটা বিজেপি ছাড়ার কারণে। আপনি বলুন না কংগ্রেসের আছে কিনা, আর কয়দিন পরেই দেখবেন কংগ্রেসের ঘরের মধ্যে কি হচ্ছে। আমার কিছু বলার দরকার নেই, আমি অতীত অভিজ্ঞ দীর্ঘদিন কংগ্রেস করেছি, আমি জানি কংগ্রেস ঘরের মধ্যে কি হয়, কিছুদিন পর অপেক্ষা করুন। আমি তবে আমি যাওয়াটা তাদের ব্যাপার, এটা তারা পছন্দ করেছে, মনে করছে যে বিজেপি দিয়ে পারবে না, এখানে এমনও তো হতে পারে বিজেপির নেতৃত্বের প্রতি তাদের দুঃখ থাকতে পারে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি আমরা বিজেপি মেজরিটি আছি এবং সংখ্যাগরিষ্ঠতার কোন প্রশ্ন উঠে না। আগামী দিনে প্রমাণ হবে কে দল সরকার গঠন করবে, 2023 আরো এক বছর পরে।